হ্যালো এভরিওয়ান আর গুড মর্নিং তোমাদের সবাইকে। আর আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি, অনেকক্ষণ আগে উঠেছি, উঠে প্রাণায়াম প্রাণায়াম করলাম, একটু দেখতেই পাচ্ছ যে ঘেমে নিয়ে আছি, ফ্যানটা অফ আছে কারণ তোমাদের সাথে একটু কথা বলবো সেই জন্যই ফ্যানটা অফ করে রেখেছি, নাহলে না এটা সাউন্ড আসে খুব বাজে। তো যাই হোক, বৃষ্টি পড়ছে বাইরে, কালকে থেকে ভীষণ ভ্যাপসা গরম ছিল আর আজকে ঘুম থেকে উঠে দেখে একদম মেঘ করে আছে, মনে হচ্ছিল বৃষ্টিটা পড়বে, তো বৃষ্টি ফাইনালি স্টার্ট হয়ে গেছে, তো তবুও গরম লাগছে এখনো। আর কালকে না তেল লাগিয়ে জামাটা পরে শুয়ে পড়েছিলাম, ওটা পরেই উঠে গেছি, তাই এভাবেই আমাকে দেখতে পাচ্ছ, তো আমাকে দেখে ভয় পেয়ে ভিডিওটা স্কিপ করো না, কারণ একটু পরে স্নানে যাবো, স্নান টান করে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে যাবো, অফিসেও যেতে হবে আজকে, লাকিলি দুজনেরই অফিস আছে, তাই বৃষ্টি পড়লে অসুবিধা তো হয় বৃষ্টি পড়লে এই অফিস যাওয়ার টাইমে, বাট যেহেতু মানে আবিষ্কারও যাবে তো ওই আমাকে ড্রপ করে দিতে পারবে, আর নাহলে যদি বাসে করে যেতে হতো তাহলে সত্যি সমস্যা হয়ে যায়, কারণ আমাকে বাস থেকে নেমে আবার টোটো ধরতে হয়, টোটো করে আবার যেতে হয়, তো মানে ভিজে যাওয়াটা না থাকে চান্স, আর সারাদিন ওই ভিজে জামা কাপড় পরে থাকা, মানে বুঝতেই পারছো যে আবার সেই শরীর খারাপ করা, তো এইভাবে আমি একদিন হচ্ছে অফিস স্কিপ করেছিলাম। তো কাছে বাড়ি হলে, যদি অফিসের কাছে মানে বাড়ি হয় তাহলে এর একটা সুবিধা আছে, আর দূরে বাড়ি হলে এর একটা যে অসুবিধা। আরও একটা ব্যাপার আছে, যেদিন না মানে কি হয় আমার তাড়াতাড়ি যাওয়ার দরকার হয় অফিসে, সেই দিন হয় কি আমি মানে বাস টাস পাই না, আর যেদিন আমার দরকার নেই মানে ক্যাজুয়াল একটু দেরিতে গেলেও চলবে, আমি সেই দিন আমি মানে বাস টাস সব কিছু পেয়ে যাই, সেদিন আমি তাড়াতাড়ি গিয়ে পৌঁছই, হয়তো বা আবিষ্কারই যায়, আবিষ্কারই আমাকে ড্রপ করে দেয়, এরকম হয়, ভগবান জানে এই স্ট্রাগলগুলো আমার সাথে হয় না সবার সাথে, মনে হয় সবার সাথে অ্যাকচুয়ালি হয়। তো যাই হোক, তোমাদেরকে একটু ওয়েদারটা দেখে দিই আর আমিও স্নানে চলে যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা রওনা হয়ে গেছি আর এখানে মুষলধারে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, সেই সকাল থেকে শুরু হয়েছে এখনও চলছে, আমরা ভাবছিলাম যে হয়তো বা অফিস টাইমে বৃষ্টিটা সেরে যাবে, বাট মনে হচ্ছে সারাদিন চলবে, তাই না? হ্যাঁ দেখাচ্ছি, বৃষ্টিটা দেখিয়েছে আগে, মানে এখন আরও ঝমঝম করে পড়ছে, রাস্তাটা পুরো ফাঁকা সেই জন্য গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে না, এর থেকে বেশি স্পিডে হলে তখন গাড়ি চালাতে একটু অসুবিধা হয়। আর জানো এখন যদি বিয়ের সিজন চলছে আর আমরা একটাও নিমন্ত্রণ পাচ্ছি না, মানে একটা টাইমে আমরা কত নিমন্ত্রণ পেতাম, মানে তাই না, নিমন্ত্রণ খেতে খেতে আমরা মানে পরিচিতদের সবার বিয়ে হয়ে গেছে। হ্যাঁ পরিচিত মোটামুটি আমাদের সব রিলেটিভদেরই প্রায় বিয়ে হয়ে গেছে, মানে পাড়াটা বলো পাড়াটাও মানে শেষ হয়ে গেল এরকম একটা ব্যাপার, মানে মাসে আমরা মোটামুটি 5-6টা পেতামই, তার মধ্যে একই ডেটে 2-3টা পেতাম, অ্যাটেন্ড করতে পারতাম না, নিজেদের খারাপও লাগতো কারণ সবাই খুব ক্লোজ থাকতো, কিন্তু একসাথে কত জায়গায় যাওয়া যায় আর কত জায়গায় খাওয়াও যায়, তো এটাই হচ্ছে ব্যাপার। আর এখন যখন শুনছি তখন মনে হচ্ছে আরে একটাও নিমন্ত্রণ নেই। তো যা কালকে ভীষণ ভ্যাপসা গরম ছিল, আজকে মনে হচ্ছে বৃষ্টির পর ওয়েদারটা একটু ভালো হবে, তোমাদেরকে দেখাই বৃষ্টিটা আর রাস্তাটাও, পুরো রাস্তা একদম ফাঁকা, লোকজন ফাঁকা। আচ্ছা আমাদের মতো যারা অফিসে যাচ্ছে তারা কি করে যাচ্ছে এখন? বাসে যাচ্ছে কিনেছিলাম তো অনেকদিন মাঝখানে না মানে ভুলেই গেছিলাম এই চুড়িদারটার কথা। আর এখন বর্ষাকাল, রেগুলার যেহেতু কাপড় কাচা যায় না, শুকোয় না, সেই জন্য না একটু বেশি পরিমাণে কাপড়ের দরকার হয়, কারণ ওই পাইলস করে রেখে আমি বলেছিলাম না যে ঢিপি হয়ে যায় আমার বাড়ির সামনে, মানে বাড়ির এক কোণে, তো সেই ঢিপিটা আবার তৈরি হয়েছে, আজকে ভেবেছিলাম দেবো, তো আজকে তো সকাল থেকে বৃষ্টি সেজন্য দিতে পারলাম না, তো কালকে রবিবার, ভগবান করে কালকে যেন বৃষ্টি না আসে, কালকে সমস্ত কেচে কুচে নেবো, তো সেই জন্য হচ্ছে চুড়িদারটা একটু বেশি দরকার হয়, কারণ আমি যেদিন একটা পরি তারপরে দিন ওটা পরি না, এক তো আমার একটু ঘামের সমস্যা আছে, আমি প্রচণ্ড ঘামে, আর তাছাড়া বাইরে থেকে গেলে এখন যেহেতু করোনা ফরোনা, ওই করোনা থেকেই মোটামুটি ওই একটা জামা একবার পরলেও মিনিমাম তো জল কাচা আমি করি, তো যাই হোক, তো ভাবছি তোমাদেরকে একটু কুর্তি চুড়িদারটা দেখিয়ে দিই। তো এই চুড়িদারটা আমি কিনেছিলাম মিন্ত্রা থেকে, এটা হচ্ছে লিভাস কোম্পানির কুর্তি, এটা আমার ভীষণ ভালো লেগেছিলো, এটা অল ওভার একই রকম কাজ করা আছে, নেকটা স্পেশাল খুব ভালো লেগেছিলো আমার, অফিস ওয়ার্কের জন্য খুব ভালো, আর নিচে দেখো এরকম একটা খুব সুন্দর কাট আছে যেটা খুবই ভালো লাগে। তো এখন আউট অফ স্টক আছে, জানি না পরে স্টক ইন হবে কি না, আমি লিঙ্কটা তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো অফিস থেকে এসে সোজা দুজনে ঘুরতে বেরিয়ে গেছি, কারণ আবিষ্কার বলছে ও চুল কাটতে যাবে, তো ও যেন ওকে বেরোতেই হতো, তো আমি ভাবলাম যে চলো তাহলে একটু ঘুরেই আসি দুজনে মিলে, তারপর তুমি চলে যাও চুল কাটতে। তো বিয়ের আগে না এরকম ঘুরে বেড়াতাম, দিদিকে দু চোখ যায় সেরকম একটা ব্যাপার, ও আমাকে বলে যে কোন দিকে যাবে, আমি দিকটা দেখিয়ে দিই আর আমরা একদিক একভাবে ঘুরতে এরকম বেরিয়ে যাই।
তো আজকে এইদিকে বেরিয়েছিলাম আর এইদিকে এসে দেখলাম যে ছোট ছোট অনেকগুলো গাছ লাগানো হয়েছে, মনে হয় বর্ষার টাইমের জন্যই লাগিয়েছে। আর এত সুন্দর চারিদিকে সবুজ সবুজ, গ্রামটা এত সুন্দর লাগছে। গ্রামে থাকার কিন্তু এই একদিকে ভালো প্রফিট, কারণ কি বলো তো, যখন খুশি এরকম বেরিয়ে যাওয়া যায় আর চারপাশটা এত সুন্দর লাগে। সন্ধে সন্ধে হয়ে আসছে, ওই জন্য আরও সুন্দর লাগছে। রোদ নেই, তাপ নেই, কিছু নেই, চারিদিকে শুধু হাওয়া আর ফাঁকা রাস্তা। এটা ঠিক গাড়িরও রাস্তা নয়। তো এসে এখানে মনে হচ্ছে যে ডুয়ার্সে চলে এসেছি। সত্যি বলতে ডুয়ার্সের থেকে কোনো অংশে কম লাগছে না, খুবই সুন্দর লাগছে। লোকে কেন যায় এখান থেকে আবিষ্কার, সত্যি সত্যি এই কথাটা যে বলে এখন মনে হচ্ছে ঠিকই বলে। এত সুন্দর রাস্তা থাকতে আমরা এত দূর কষ্ট করে ডুয়ার্সে কেনই যাব, এগুলোতে ঘুরলেই তো কত মজা লাগে। তো ঘুরে টুরে বাড়িতে ফিরব। এতক্ষণ পর্যন্ত ছিল স্যাটারডের ভিডিও, আর আজকে হচ্ছে সানডে। সানডে সকালও না, এটা একটা রাত্রি হয়ে গেছে, মানে কিছুক্ষণ পর ঘুমোতে যাব। খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, জাস্ট চুলে তেল লাগাবো। তো ভাবলাম সারাদিন কিছু শ্যুট করিনি, তো কিছু করি, মানে একটু শ্যুট টুট করি, তোমাদের সাথে একটু গল্প টল্প করি। তো আজকে হচ্ছে সারাদিন ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি, এই জন্য হচ্ছে কিছু করতে পারিনি। অনেক কিছু প্ল্যান করেছিলাম যে এটা করবো সেটা করবো, করতে পারিনি। তো সবার আগে বাবা ভালো ভালো খাওয়া, আর মানে হেলদি খাওয়া, ভালো বলতে হেলদি খাওয়া আর ঘুমটা খুব দরকার। তো এই দুটোর সাথে কম্প্রোমাইজ করা উচিত না, কারণ শরীরের ব্যাপার। তো ওই জন্য সারাদিন ঘুম ঘুম ঝিমঝিম লাগছিল, ওই জন্য আমি ঘুমিয়ে নিয়েছি ভালো করে। তো এখন চুলে তেল লাগাবো, কারণ মাথা এত ঘামে আমার। তো শ্যাম্পুটা একটু মানে বেশি করে করলেই এখন মনে হচ্ছে চুলটা ভালো থাকবে, চুলটা তো খুব মানে বাজে অবস্থা, আর কেটে নিয়েছি। তো ওই জন্য এখন শ্যাম্পু করতে প্রবলেম হয় না, যে চটপট করে চুলটা শুকিয়ে যায়। আর আগে বড়ো চুল ছিল, শুকোতে প্রবলেম হতো। আর এই দেখো আমার নখের অবস্থা, মানে সপ্তাহে একদিন নেল পলিশ যদি লাগাই আমি একবার, মানে সপ্তাহের শেষে আমার এরকম অবস্থা হয়ে যায়। তো আজকে নেল পলিশটাও লাগিনি, মানে রাতে সাজুগুজু করবো। আর আরেকটা কাজ হয়েছে যে আজকে আমি নিচে ছিলাম, তো দিদি যে কখন চলে গেছে, তো দিদিকে আমার বলা হয়নি যে কালকে কী কী করবো না করবো। তো বেচারি তো কিছুই করে যেতে পারেনি কালকের জন্য প্রিপারেশান। তো সেগুলো আমি রান্নাঘরে গিয়ে ঠিকঠাক করে রাখবো, যাতে কালকে আমারও দেরি না হয়ে যায় আর ওরও না দেরি হয়ে যায়। তো চলো আগে তাদেরকে চুল লাগায়। এটা হচ্ছে পতঞ্জলির তেল, অ্যাকচুয়ালি এটা অন্য একটা কৌটোর মধ্যে ঢালা আছে, এটা আমি আগে কিনেছিলাম। তো এটা খারাপ হয়ে যাচ্ছে জন্য এখন এটাই লাগাবো, আর নতুন যেটা কিনেছি ওটা আমি রেখে দিয়েছি, ওটা আমি পরে লাগাবো। তো এটা আগে শেষ করে নিই, কারণ জিনিস ওয়েস্ট করা উচিত নয়। তো এই জন্যে এটাকে এখন লাগিনি। আর এই বর্ষাকালে না খুশকিও ভীষণ হচ্ছে, মানে আমার তো খুশকিরও প্রবলেম, ড্রাইনেসের প্রবলেম, মানে কী প্রবলেম নেই, সব প্রবলেম। তো এই জন্য এখন টেক কেয়ার করতে হবে। চুলে আমার তেল টেল লাগানো কমপ্লিট, আর এখন এই নেল রিমুভারটা দিয়ে এই নেলে যতটুকু লেগে আছে আমি এগুলো তুলে নেব। আর এই নেল রিমুভারটা হচ্ছে কালার বারের নেল রিমুভার, এটার এমআরপি হচ্ছে 145 টাকা, কিন্তু অফার প্রাইসে সবসময় 95 থেকে 110 টাকার মধ্যে পাওয়া যায়। মানে আমি 110 টাকা থেকে বেশি কোনোদিনও পে করিনি। তো অ্যামাজন, ফ্লিপকার্ট, পার্পল, নায়িকা সবখানে পেয়ে যাবে। আর এটার অ্যামাউন্টটা অনেকটা থাকে, তো তো এটা প্রায় মানে একটা বছর চলে যায়। মানে এটা আমার থার্ড বটল, যবে থেকে এটা ইউজ করছি আর অন্য কোনো নেল রিমুভার ইউজ করি না। সত্যি কথা বলতে আমার এটাই মার্কেটে যত আছে যতগুলো ইউজ করেছি আমার বেস্ট লেগেছে। আর যে নেল পলিশগুলো লাগাবো এগুলো তোমাদেরকে কোনো একটা ভিডিওতে, হল ভিডিওতে আমি দেখিয়েছিলাম, নায়িকা কিংবা মেবি পার্পল হলে, কারণ পার্পল থেকে এগুলো কিনতে পাওয়া যায়। তো স্টেকওয়ারকে আর NY বের, তো এইগুলো বেশ আমার ভালোই লেগেছে, মানে দাম হিসেবে বেশ ওয়ার্দি। এগুলো বোধ হয় 60-50 টাকা এরকম অফার প্রাইসে আমি পেয়েছিলাম। তো এগুলো নোকে বেশ ভালোই টিকে যায়, আর কালারগুলোও খুব ভালো, বেশ শাইন শাইন একটা মানে ব্যাপার আছে। তো এটার মধ্যে দুটো আমার খুব পছন্দ, আর একটা মোটামুটি অতটা ভালো লাগেনি, বাট দুটো কালার খুবই ভালো লেগেছে। তো এগুলোর লিঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দেবো, তোমাদের এগুলোও নিতে পারো, নাহলে এই লিঙ্ক থেকে গিয়ে অন্যান্য অনেক শেডস আছে সেগুলোও নিয়ে নিতে পারো। মানে কোয়ালিটি খারাপ না, কোয়ালিটি বেশ ভালো। তো আমি একটা চটপট করে লাগিয়ে নিই। আমার নেল পলিশ তো রিমুভ হয়ে গেছে, বাট করতে করতে ভাবলাম যে আমার কিছু পেন্ডিং কাজ যেগুলো আছে সেগুলো আগে করে নিই। যেমন হচ্ছে সিটসগুলো আমি ভিজিয়ে নিই কালকে সকালে যেটা খাবো, রান্নাঘরের কাজগুলো করে নিই, আর বিছানার চাদরটাও পাল্টে নিই। আজকে করেই আমি পাল্টাই, মানে বা অন্য দিন ছুটির দিনে পাল্টে নিই। তো নোংরা হয়ে গেছে, ওটাকে পাল্টে ফেলি, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো একটা কাজ কমপ্লিট হয়ে গেল, বিছানার চাদরটা পেতে দিয়েছি, বালিশের কভারগুলো পাল্টে দিয়েছি, এত নোংরা হয়েছিল। আর এখন যাবো রান্নাঘরে বাকি কাজগুলো করতে। আর এই দেখো আবিষ্কারের পা দেখা যাচ্ছে, ও হচ্ছে এখন ভিডিও দেখছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। যাই হোক, আমি এখন রান্নাঘরে যাই আর তোমাদেরকেও নিয়ে যাই, বাকি কাজগুলো সেরে ফেলি। রান্নাঘরে গিয়ে এগুলো ধুয়ে টুয়ে নেবো, এই বীজগুলো কালকে সকালবেলা খাবো, খেয়ে দে তারপরে ঘুম দেবো। আর রান্না কালকে কী কী হবে সেগুলো ঠিক করতে হবে আমাকে, না হলে দিদিরও লেট হয়ে যাবে, আমারও লেট হয়ে যাবে, আর সকালবেলা না ভীষণ তাড়াহুড়ো থাকে, আর ও বেচারা আমাকে আজকে বলতে পারেনি। তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো করি। এই যে আমাদের ফ্রিজ, দেখি এতে কী কী আছে।
এখানে সবজি আছে সমস্ত কিছু, এটা দেখো ফেটে গেছে না কি যে হয়েছে, আগে থেকে সেলটে মারা ছিলাম জমা দিয়েছিলাম। আর এইটুকু সবজি আছে, দেখা যাক কি কি করতে পারি এই সবজি দিয়ে। আর বাড়ির এই ছোটোখাটো কাজগুলো, যেমন কী কী রান্না হবে সেগুলো আইটেম ঠিক করে দেওয়া, বাজার করতে গেলে কী কী কিনবো সেগুলো করা, এগুলো না ছোটোখাটো কাজ করতে বেশ ভালোই লাগে, বেশ মজা লাগে, মনে হয় বড়ো হয়ে গেছি, দায়িত্ব চলে এসছে। কিন্তু এগুলোর জন্য আমার কোনো প্রেশার এক্সট্রা লাগেই না, মানে এগুলো আমার বায়ে হাতকা খেল টাইপের, মানে খেলার ছলে মানে খেলতে খেলতে করে দিচ্ছি এরকম ব্যাপার। মানে ছোটোবেলা থেকেই না খুব বউ পুতুল খেলতাম, তো রান্নাবাড়ি করতাম, সেই জন্যই নাকি আমি অনেক বড়ো অবধি হয়েও খেলেছি, কিন্তু এখনকার বাচ্চারা তো এগুলো খেলেই না। তো যাই হোক, এগুলো করতে আমার কিছু চাপ লাগে না। আর আমাদের যে হাউস হেল্পার আছে, যে দিদিটা রান্না করে আমাদের বাড়িতে, সে ভীষণ ভালো, ভীষণ মন দিয়ে রান্না করে, মানে যা বলি সেটাই করার চেষ্টা করে, আর বাদও খুব একটা বেশি দেয় না। তো আমি অনেকটাই নির্ভর, সত্যি কথা বলতে আমাদের সংসারটাই ওর উপরেই বেশি নির্ভর রান্নাবাড়ির ক্ষেত্রে। আর এখন এগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে টুয়ে নিয়ে ঘরে চলে যাব, আর সব কিছু ঠিকঠাক করা হয়েই গেছে আমার প্রায়। তো চলো এটা করে নিই। তো আমার রান্নাঘরের কাজ কমপ্লিট, এখন যাই হচ্ছে ওই ঘরে। ও বাবা, অনেকটা কাজ হয়ে গেল, এখন যাই এটা নিয়ে আমার ঘরে, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট, এখন আমি নেলপলিশটা লাগিয়ে নিই, তাড়াতাড়ি শুকিয়ে যাবে, এগুলো শুকোতে টাইম লাগে না বেশিক্ষণ, তারপরে হচ্ছে ঘুমিয়ে যাব। আর আজকে আমি যেটা লাগাবো সেটা হচ্ছে এই কালারটা, এটা একটু রেডিশ রেডিশ টিন্ট আছে, তো এটা হচ্ছে স্ট্রেক ওয়ার্কির, এর শেডটা, এর শেড হচ্ছে, আচ্ছা নেলপলিশ পড়ে গেছে বোঝা যাচ্ছে না, স্ট্রবেরি, ও স্ট্রবেরি সিডাকশন। তো চলো আজকে লাগাই স্ট্রবেরি সিডাকশন। তো আমার নীলপালিশ লাগানো কমপ্লিট, এই দেখো লাগিয়ে নিয়েছি, দু হাতেই লাগিয়ে নিয়েছি। এই দেখো কালারটা, এটা একটু বেশি মানে পিঙ্কিশ লাগছে, মানে এখানে যেরকম লাগছে এটা অনেকটা একটু ডিফারেন্ট আছে, মানে একটু ডার্ক বলতে পারো, একটু ডার্ক পিঁয়াজি কালার হয় সেরকম। আর গ্লিটার পার্টিকেলগুলো থাকার জন্য একটু চকচক চকচক শাইনি ব্যাপারটা আছে। আর আরেকটা কথা, নীলপালিশ যখন লাগাবে না তখন এক কাজ করে রাখবে, সবসময় ফ্যানটা অফ করে লাগিয়েও, নাহলে তাড়াতাড়ি নীলপালিশ শুকিয়ে যায়। আর আমি যেটা করি, এটা মুখটা খোলার পর না এই কাগজটা দিয়ে চেপে রাখি, তারপরে হচ্ছে লাগাই, আবার কাগজটা দিয়ে চেপে রাখি, তাতে না তাতে শুকোয় না। আর আমি এগুলো আগে কৌটোতে স্টোর করে রাখতাম, আর এখন রাখি হচ্ছে এই পাউচগুলোতে। তো তোমরা কৌটো বা পাউচ এরকম স্টোর করে রাখতে পারো, মানে যত বাতাস কম পাবে তত তাড়াতাড়ি এটা লং লাস্টিং হবে, এর কোয়ালিটিও ভালো থাকবে। কারণ একসাথে যদি অনেকগুলো কেনো, আমরা তো মানে সপ্তাহে একবার লাগাই বা দুবার লাগাই, তো সব কিছু একসাথে শেষ হয়ে যায় না, তো সেই জন্য যেটা লাগানো হয় না সেটা না শুকিয়ে অনেক সময় নষ্ট হয়ে যায়, টাকাটা একদম ওয়েস্ট হয়ে যায়। তো সেই জন্য স্টোর করা পদ্ধতি হচ্ছে এটা, তোমরা কাগজ এভাবে চেপে চেপে লাগাতে পারো ফ্যান অফ করে, আর স্টোর করে রেখে হচ্ছে কোনো পাউচ বা বক্সে। তো যাই হোক, নীলপাশটা শুকিয়ে গেলে শুয়ে পড়বো, আর তোমাদেরকে এটা একটু ব্যাক ক্যামেরা দেখানোর চেষ্টা করবো, যদি খুব ভালো মানে ঠিকঠাক এক্সাক্ট দেখানো যায় তাহলে আমি অ্যাড করে দেবো, আর নাহলে অ্যাড করবো না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, বন্ধুদের সঙ্গে শেয়ার, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিও, ততক্ষণের জন্য খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থাকো, আর তোমাদের সবাইকে গুড নাইট আর গুড বাই। তো যে নেল পলিশটা আমি লাগিয়েছি আজকে, তার কালার হচ্ছে এরকম, এটা ক্যামেরাতে মোটামুটি 93% ঠিকঠাক দেখাচ্ছে, অরিজিনাল এটা বেশি সুন্দর লাগছে, তো তাও তোমাদেরকে দেখিয়েই দিলাম।